Hey friends, welcome back to our channel. আজ আমরা কথা বলবো আপনাদের সকলের প্রিয় বাংলা সিনেমার নায়িকা ঋত্বিকা সেনের ব্যাপারে আর জানবো এনার গাড়ি বাড়ি প্রেমিক পরিবার উপার্জন এবং এনার 2021 এর লাইফস্টাইল সম্পর্কে। তো আপনারা যারা এনার সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তারা আজকের এই ভিডিওটিকে একদম শেষ অবধি দেখতে থাকুন। জন্ম বলতে গেলে ঋত্বিকা সেনের জন্ম নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে, কিন্তু এনার অ্যাকচুয়াল জন্ম হচ্ছে 5ই ডিসেম্বর 2000 সালে এবং এই হচ্ছে তার প্রমাণ। বয়স 2021 হিসাবে এনার বয়স হচ্ছে 21 বছর। হাইট 5 ফিট 6 ইঞ্চ, ওয়েট 54 কেজি এবং এনার জুতোর সাইজ হচ্ছে 6 ইঞ্চ। এরপর এনার পড়াশোনার ব্যাপারে বললে এনার স্কুলের নাম হচ্ছে মডার্ন হাই স্কুল ফর গার্লস, যেটি কলকাতাতে অবস্থিত, এবং এনার কলেজের নাম হচ্ছে আশুতোষ কলেজ। এনার কোয়ালিফিকেশনের ব্যাপারে বললে ইনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। তো চলুন এবার জেনে নিই ঋত্বিকা সেনের কেরিয়ার সম্পর্কের কিছু অজানা কথা। ঋত্বিকা একটি সাধারণ পরিবারের মেয়ে। ঋত্বিকা ওনার অভিনয় কেরিয়ার 2012 সালে 100% লাভ সিনেমার মাধ্যমে শুরু করেন। তার আগে তিনি মডেলিং করতেন। এরপর ঋত্বিকা 2014 সালে মাসুম বলে একটি সিনেমা করেন, যেটা কিনা পুরোপুরিভাবে ফ্লপ হয়ে যায়। তবে এই সালেই ঋত্বিকার আরেকটি সিনেমা বরবাদ রিলিজ করে, যার সিনেমা হিট না হলেও গানগুলো খুব ভালো জনপ্রিয়তা পায়। যারপর থেকে ঋত্বিকা আরও বহু সিনেমায়, যেমন আরসিনগর, জিও পাগলা, রাজা রানী রাজি, লাভ স্টোরি, ভিলেন ইত্যাদি এইসব সিনেমা করে আস্তে আস্তে করে নিজের পরিচিতি গড়ে তোলেন এবং নিজের জায়গা তৈরি করেন এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে। এর পাশাপাশি তিনি 2019 সালে একটি তামিল সিনেমাতেও কাজ করেছেন। তো এইভাবে করেই তিনি বর্তমানে এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে বিরাজমান। এরপর ঋত্বিকা সেনের হবিজের ব্যাপারে বললে ইনি ডান্সিং করতে এবং পড়াশোনা করতে, মানে পড়তে, বই পড়তে ভীষণ ভালোবাসেন। এরপর এনার প্রিয় খাবারের ব্যাপারে বললে ইনি চিকেন খুব পছন্দ করেন এবং এনার প্রিয় অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসের ব্যাপারে বললে ইনি সলমন খান এবং শিল্পা শেট্টির বিশাল বড় ফ্যান। তো চলুন এবার জেনে নিই ঋত্বিকা সেনের পার্সোনাল লাইফ সম্পর্কের কিছু অজানা কথা। তো ঋত্বিকার বাবার নাম হচ্ছে কুমার সেন, ঋত্বিকার মায়ের নাম হচ্ছে দীপান্বিতা সেন, ঋত্বিকার একটি ভাইও রয়েছে যার নাম হচ্ছে শুভ সেন। ঋত্বিকার প্রেমের ব্যাপারে বললে ইনি বর্তমানে এখনও নিজেকে সিঙ্গেল বলে দাবি করেন। চলুন এবার জেনে নিই ঋত্বিকা সেনের কিছু ইম্পর্টেন্ট জিনিসের ব্যাপারে। এনার স্যালারির ব্যাপারে বললে ইনি একটি সিনেমা করার জন্য প্রায় 10-15 লাখ টাকার মতো নিয়ে থাকেন। এরপর এনার কার কালেকশনের ব্যাপারে বললে এনার কাছে একটি কিয়া সেলটোসের কার রয়েছে যার দাম হচ্ছে প্রায় 14 লাখ টাকার মতো। এর পাশাপাশি এনার কাছে একটি স্কুটি এবং একটি রয়্যাল এনফিল্ডের বাইক রয়েছে। ঋত্বিকা যেভাবে করে টিভির পর্দায় ভীষণ জনপ্রিয়, ঠিক সেভাবে করে ইনি এনার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটসেও ভীষণ জনপ্রিয়। এনার ইনস্টাগ্রামে প্রায় 8.5 লাখের মতো ফলোয়ার্স রয়েছে এবং এনার ফেসবুকে প্রায় 5.3 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। তো বন্ধুগণ, কেমন লাগলো আপনাদের সকলের প্রিয় ঋত্বিকা সেনের ব্যাপারে জেনে এবং এনার লাইফস্টাইল সম্পর্কে ছোট্ট একটি ভিডিও দেখে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন আর তার পাশাপাশি অবশ্যই শেয়ার করুন। আর এরকম টাইপের আরও ইন্টারেস্টিং লাইফস্টাইল ভিডিও দেখার জন্য আমাদের ডান পাশে থাকা লাইফস্টাইল প্লেলিস্টে গিয়ে দেখে নিন।